খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, এর ভিতরে রয়েছে ফাইবার, পটাশিয়াম, এতে রয়েছে ভিটামিন কে, এছাড়া রয়েছে এর ভিতরে ফলিক অ্যাসিড, যা গর্ভবতী মহিলাদের জন্য খুব ভালো একটি খাবারের এই ফল। কারণ এই খাবারের, এই খেজুরের খাবার ফলে শরীরের রক্তপ্লতার যেমন ঝুঁকি যেমন কমিয়ে দেয়, তেমনই অসুস্থতা যে কোনো অসুখের জন্য মোকাবিলা করতে পারে। রক্তচাপ, রক্তে শর্করা পরিমাণ প্রভৃতি, রক্তে বিষক্রিয়া যদি থাকে সেটিকেও অনেক সময় সেটিকে শোধন করে দেয়। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এই খেজুরের গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, খেজুর, হ্যাঁ, গর্ভবতী মহিলারা খেজুর খেতে পারবে কি না, অর্থাৎ গর্ভাবস্থায় এই খেজুর খেলে কি হয়, বা গর্ভাবস্থায় খেজুর খাবার কি ক্ষতিকর প্রভাব রয়েছে, বা কি সাবধানতা রয়েছে, তো এই বিষয়ে স্পষ্ট করে আজকে জানাবো। যে সমস্ত মহিলাদের, ধরে নাও যাদের লোহার রক্তে লোহা অর্থাৎ আয়রনের পরিমাণ কম রয়েছে, তাই গর্ভবতী মহিলাদের সাধারণত অন্যদের থেকে এই লোহার প্রয়োজন অত্যন্ত একটু বেশি লাগে। তাই খেজুরে লোহাই একদম সমৃদ্ধ, যার ফলে আপনাদের রক্তের স্বাস্থ্যকর সেই হিমোগ্লোবিনের পরিমাণকে একদম ঠিক রাখতে পারে। এছাড়া লোহা আপনার দেহের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়াগুলিকে সহায়তা করে। এছাড়াও আপনার যে শিশু রয়েছে সেই শিশুর স্বাস্থ্যও উন্নতি করে। খেজুরে রয়েছে ফলিক অ্যাসিড, যা গর্ভাবস্থায় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিকর একটি খাবার। এটি বাচ্চাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটিগুলি প্রতিরোধ করে থাকে। এছাড়া খেজুরে রয়েছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি আপনার শিশুর হাড়ের যে কাঠামো রয়েছে সেটি বিকাশ করতে সাহায্য করবে। এছাড়া এই খেজুরে ভিটামিনের সেরা উৎসগুলির মধ্যে একটি অন্যতম একটি উপাদান রয়েছে। এছাড়া রয়েছে এতে ফাইবার, অর্থাৎ এই ফাইবার কি হয় শুনুন, গর্ভাবস্থায় অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, প্রচণ্ড শক্ত কনস্টিটিউশন, যার জন্য এই খেজুর যদি প্রতিদিন খাওয়া যায় সেই কোষ্ঠকাঠিন্যকে একদম ঠিক রাখে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আর ফাইবার থাকার জন্য খাবার হজম হয়ে যায় এবং আপনি এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। এছাড়া রয়েছে পটাশিয়াম। যেমন পটাশিয়ামের কাজ কী, পটাশিয়াম শরীরের লবণের ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় মাংসপেশিগুলি যেমন একটু ক্র্যাম্প হয়ে যায় এবং সেটি সহজ করে দেয় এই খেজুর, যা আপনার দেহের পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যে রয়েছে তা নিশ্চিত করে এগুলিকে প্রতিরোধ করতে পারে। তাই এই পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য যেমন কিডনির সমস্যা হতে পারে, তাই কিডনিকে ভালো রাখতে এই পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম, যা রয়েছে খেজুরে। এছাড়া খেজুরে রয়েছে ফ্রুক্টোজ। আরও একটি যে উপাদান রয়েছে সেটি হলো চিনি, অর্থাৎ আপনি যদি খেজুর নিয়মিত খান এই চিনির অভাবটি এই খেজুর পূরণ করে থাকে। আর রয়েছে ম্যাগনেসিয়াম, আপনার বাচ্চার যে হাড় দাঁত এগুলির গঠন জন্য ম্যাগনেসিয়ামের গুরুত্ব অপরিসীম, তাই এটি আপনার রক্তের শর্করা এবং রক্তচাপের মাত্রাগুলি নিয়ন্ত্রণ করতে পারে এই ম্যাগনেসিয়াম, অর্থাৎ খেজুর খেলে এই উপকারগুলি আপনি পাচ্ছেন। তবে এর কিছু সুবিধা বা অসুবিধাও তেমনই রয়েছে। বন্ধুরা, খেজুর খেলে যেমন খেজুরে যেমন প্রোটিন থাকে, যা দেহের বৃদ্ধির জন্য অন্যান্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যেমন তৈরি করতে সহায়তা করে, তেমনি খেজুর খাওয়ার ফলে গর্ভবতী মহিলাদের এই সার্ভিক্যাল যে ডাইলেশন অন্য গর্ভবতী মহিলার তুলনায় বেশি দেখা যায়, যা এই খেজুর খাওয়ার ফলে। এই খেজুর খাওয়ার ফলে যখন গর্ভবতী তার প্রসবের সময় আসে, ঠিক তখন প্রাথমিক পর্যায়ভাবে এই খেজুর খাওয়ার ফলে স্বল্প অর্থাৎ অল্প পরিশ্রমেই প্রসব হয়ে থাকে। তো
এই গর্ভাবস্থায় খেজুরের আরও অনেক সাবধানতা রয়েছে, যেমন রক্তে যদি শর্করা বৃদ্ধি হয়ে যায় বা আপনার দাঁত খোয়াই হয়ে যায় যদি যায় বা হাড়ের কোনো ব্যথা সৃষ্টি হয় বা এরকম ধরনের কিছু হয়ে থাকে গর্ভবতী গর্ভকালীন, এই সমস্ত সমস্যার অনেক হয়, যেমন বারবার উকি উটকি আসা, মানে বমি বমি ভাব লাগা, মাথা ঘুরছে, তাহলে কিন্তু আপনি এই সমস্ত খেজুর খাওয়ার আগে একজন মহিলা অর্থাৎ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের আপনি পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়েই খেজুর খাওয়া আপনি শুরু করতে পারেন এবং আপনার ডায়েটে খেজুর রাখতে পারেন। তো আমি আপনাদেরকে এই যে টিপসটি দিলাম এটি একটি উপকারী এবং গুরুত্বপূর্ণ টিপস, এটি ছিল একটি ঘরোয়া টোটকা। আপনার এই খেজুরের যদি খেতে চান আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।